নাগরী ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য অরুণ রোজারিও। তিনি এ অঞ্চলে এক এক করে 4 বার নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন এ অঞ্চলের সকল জনগণের ভালোবাসায়। এ অঞ্চলের উন্নয়নে রেখেছেন এক বিশাল ভূমিকা। তিনি চান তার জীবনের যতগুলো দিন বাকি আছে সেই দিনগুলো এই অঞ্চলের সকল মানুষের সেবায় নিয়োজিত থাকতে। তার লক্ষ্য শুধু একটাই, 1 নং ওয়ার্ডের সকল জনগণের মাঝে পৌঁছে দিতে চান তার ভালোবাসা সবটুকু উজাড় করে। আরও রয়েছে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি, নারীদেরকে সকল বিষয়ে সজাগ থাকার জন্য আহ্বান করেছেন এই নেতা। এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা জানব তার কাছ থেকে। আমি ভূমিকা রেখেছি জনগণের যেইভাবে সেবা করতে হয় ওইভাবে আমি সেবা করছি, বর্তমানও করতেছি, ভবিষ্যৎ আবারও সেবা করার উদ্যোগ আমি আছি করার। পাশাপাশি আমার ইউনিয়নের যে কাঁচা রাস্তাগুলি ছিল আপনার কাদা হইতো, মোটামুটি ইগের সলিং মোটামুটি আমার ওয়ার্ডে পর্যায়ে একরমে কাঁচাই ফেলাইছি। তো যে কাঁচা রাস্তাগুলো ছিল কাদা প্যাক, এটা আমি মোটামুটি আমার ওয়ার্ডে কাঁচাই ফেলাইছি। আর পাশাপাশি যে সরকারের কাছে পাওয়া দেওয়াটা আপনার দরিদ্র কার্ড আমার ওয়ার্ডে 250 কার্ড দিছি, ওই যে আর কি 10 কেজি চাউল এটা 250 কার্ড দিছি। বিধবা বয়স্ক ভাতা মাতৃকিনী ভাতা মনে করেন 200 রুপিয়ে দিছি। আমার তো অনেক আশা ভরসা আছে, যদি আমি সরকারকে পাই আমি একটা ছেলেগুলিকে একটা মাঠ তৈরি করবার ইচ্ছা আছে আমার। পোলা বাংলাদেশে বল খেলতে পারে যুবক ছেলেপেলেরা, মনে করেন একটা বল খেলার মেজে ফালাই তুলে মাদকতে মুক্ত হবে, ওইটা আমার প্রত্যাশা করার। যদি আমার কোনো সুযোগ সুবিধা সরকার দেয় তবে একটা মাঠ তৈরি করার ইচ্ছুক। আমরা যে শুভে করোনা আরম্ভ হলো বা টিভিতে অ্যানাউন্স করলো বা পাশাপাশি মাটিও করছে, তো আমার ওয়ার্ডটা নিজে কোনো করোনায় লাগ পায় নাই, আমরা খুব সতর্ক ছিলাম, মাস্ক পরছি আর দূরত্ব রয়েছি 6 ফুট দূরত্ব আমরা রয়েছি। দাদা যখন বিপদে পড়ি যখন ডাক দিব সে আমাদের পাশে এসে দাঁড়ায়, প্রায় 2টা নয় 3টা নয় যখন ডাক দিব। রাস্তাগুলো মোটামুটি কার্পেটিং হয়ে গেছে ইটের সলিং, এবং সে যার মানে ইউনিয়ন যে বরাদ্দ পায় সম্পূর্ণ টাকা দিয়ে আমাদের জনসাধারণের যে রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ কার্পেট সলিং পিছানো হয়ে গেছে। আমি তো থাকবো আরও মানে যতদিন সে বেঁচে থাকে আমরা ততদিনই তারে চাই। 1 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি লিটন মণ্ডল বলেছেন যে অরুণ রোজারিও সাহেবকে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতেও তিনি পেতে চান এই অঞ্চলের অভিভাবক হিসাবে, কারণ তাকে পেয়েই তিনি খুশি। শুধু তিনিই নয় তার ওয়ার্ডের সকল জনগণই খুশি এমনটাই বলেছেন এই অঞ্চলের সাধারণ জনগণ। তারা চান তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই যেন এই অঞ্চলের নেতৃত্ব দেন, সকলের সুখের জন্য কাজ করে চলেছেন এই নেতা, মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত রেখেছেন আর নিজের ভালোবাসা উজাড় করে দিতে চান এ অঞ্চলের সকল জনগণের মাঝে। কালীগঞ্জ থেকে গাজী মামুন।